শেখ হাসিনার শরীর ভালো নয়। গতকাল রাত্রিবেলা তার হঠাৎ শারীরিক কষ্ট শুরু হয়। এমনি তিনি মেডিকেল চেক আপের মধ্যেই রয়েছেন। রাতের দিকে তার শরীর হঠাৎ খারাপ হয়। তাকে ডাক্তাররা পরীক্ষা করেন এবং তারপর তাকে তাড়াতাড়ি সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কণ্ঠস্বরের অবস্থা বেশ খারাপ, কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে। প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্ক বর্তমানে মোটেই ভালো যাচ্ছে না। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক চিরবৈরী। বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনা গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক মসৃণ নয়। মালদ্বীপেও চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সর্বশেষ শ্রীলঙ্কায় মার্ক্সবাদী ও চীনপন্থী হিসেবে পরিচিত নেতা অনুরা কুমারা দিশানায়কে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। জামাত ইসলাম কি আগামীতে বাংলাদেশের ক্ষমতায় বসতে যাচ্ছে, এমন একটি প্রশ্ন এখন রাজনৈতিক বোদ্ধা মহলে প্রশ্ন উঠতে পারে, জামায়াত ইসলাম ক্ষমতায় আসলে কিভাবে আসতে পারে? জামায়াত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসার মতো তাদের কি ভোট ব্যাংক রয়েছে? আর দ্বিতীয় যে প্রশ্নটি আসছে, ফলে দুই দেশের জনগণই কৌতূহল দৃষ্টিভঙ্গিতে তাকিয়েছিল দুই দেশের রাষ্ট্রনায়করাই এই আমেরিকা সফর থেকে তার নিজের দেশের জন্য কি কি অর্জন করে ফেরেন। এই তুলনামূলক একটি ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব ভারত এবং বাংলাদেশের আমেরিকার সঙ্গে এমন কিছু চুক্তি হলো যা ভারত এবং বাংলাদেশের ভবিষ্যৎকেই বদলে দিতে পারে। রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করবেন ডক্টর ইউনূস বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বিগত সরকারের ডামি এমপি হয়েছিলেন, সুতরাং একটা মাফিয়া সরকারের সাথে বিভিন্ন ফর্মে তিনি সাথে ছিলেন এবং সাকিব আল হাসানের যে একটা ইমেজ আছে তার সেই ইমেজ ব্যবহার করেছে এবং সাকিবও ব্যবহৃত হয়েছেন, কারণ সাকিব অত্যন্ত ধান্দাবাজ ধরনের মানুষ আমরা খুব ভালো মতো জানি। তার কারণ তার পুত্র সাজিব ওয়াজেদ জয় যে মন্তব্যটি করেছেন, যে বক্তব্য দিয়েছেন, তাতে প্রকারান্তরে তারা স্বীকার করে নিচ্ছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তার কারণ তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান, সংস্কার প্রক্রিয়ায়ও তারা তাদের দল আওয়ামী লীগকে রাখতে চায়। পাকিস্তান বাংলাদেশকে পারমাণবিক সহযোগিতা করে বাংলাদেশকে পারমাণবিক শক্তির দেশ হিসাবে গড়তে চায় পাকিস্তান। এই বিষয়টা নিয়ে জল্পনা কল্পনা আছে টেবিলের নিচ দিয়ে। তাহলে আমেরিকা কি করবে, সেখানে বেটু দিবে নাকি আমেরিকা সহযোগিতা করবে? আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শেখ হাসিনার শরীর ভালো নয়। গতকাল রাত্রিবেলা তার হঠাৎ শারীরিক কষ্ট শুরু হয়। এমনি তিনি মেডিকেল চেক আপের মধ্যেই রয়েছেন, সেনার ডাক্তারেরা তাকে সারাক্ষণই চেক আপ করছেন। কিন্তু রাতের দিকে ঠিক সময়টা আমি বলতে পারবো না, কোন সময়টা এক্সাক্ট সময়টা আমাকে জানা নেই। রাতের দিকে তার শরীর হঠাৎ খারাপ হয়। তাকে ডাক্তাররা পরীক্ষা করেন এবং তারপর তাকে তাড়াতাড়ি সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার বয়সের সঙ্গে সঙ্গে কিছু শারীরিক অসুবিধে যেমন সাধারণ মানুষের দেখা দেয়, তিনি তো অতি মানবিত নন, তিনি তো একজন মানুষ। তো সময়ের সঙ্গে সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে যে সমস্ত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সে সমস্ত রোগগুলোই একটু চাগার দিয়েছে বলতে, যেটা কারণ হিসেবে ডাক্তাররা বলছেন, 5ই আগস্টের পর, তিনি দেশ ছাড়ার পর এখনো পর্যন্ত তার উপরে যে মানসিক প্রেশারটা তৈরি হয়েছে, তারপর একাকিত্ব, যেটা নিয়ে ভারত সরকার কিন্তু বরাবরই চিন্তিত, যে তাকে একটা, আমি আগেও বলেছিলাম যে তাকে একটা বন্দি জীবন যাপন করতে হবে। একটা মানুষের একা থাকা, যে মানুষটা এত মানুষকে ঘিরে ঘেরাবন্দি অবস্থায় ছিলেন, তিনি কখনো একটা সময় পেতেন না। তিনি সারাক্ষণ নয় সকাল থেকে নয় তিনি ওই আপনার কোরআন টোরআন পাঠ করছেন, আয়াত আয়াত করছেন, তারপরে এদিক ওদিক একটুখানি নিজের বোনের সঙ্গে রেনার সঙ্গে শেখ রেনার সঙ্গে গল্প গুজব করছেন, কখনো সকনো খুব সুনির্দিষ্ট কিছু ফোন তিনি অ্যাটেন্ড করেন। এমনিতেই তিনি নানানভাবে অসুস্থ ছিলেন, সেই খবর কিন্তু রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীও জানতেন, মোদিজিও জানতেন, যার জন্য রাহুল গান্ধী বলেছিলেন যে দরকার হলে একদম সেরা কোনো হাসপাতালে বিশেষ ব্যবস্থায়
তার চিকিৎসার যেন ব্যবস্থা করা হয়, ভারত সরকার যেন সেই ব্যবস্থা করে, এবং এতে তাদের মানে বিরোধী দলের পূর্ণ সমর্থন রয়েছে। শেখ হাসিনাকে সুস্থ রাখার ব্যাপারে ভারত সরকারের সমস্ত দল, তাকে এই দেশে রাখার ব্যাপারে ভারতবর্ষের সমস্ত দল, তাকে আইনি সাহায্য দেওয়ার ব্যাপারে ভারতবর্ষের সমস্ত দল একেবারে একজোট হয়ে রয়েছে। আপনি জানবেন যে হাসিনা কিন্তু ভারতবর্ষের অতিথি নন, হাসিনা ভারতবর্ষের মেয়ে, ভারতবর্ষ তাকে মেয়ের মতো সম্মান করে, তাকে বোনের মতো সম্মান করে, মায়ের মতো সম্মান করে। সেটা কিছু দোয়া পাওয়ার জন্য নয়, তিনি 15 বছরে ভারতবর্ষে কি দিয়েছেন, ভারতবর্ষ তাকে 15 বছরে কি দিয়েছে তা নয়, ভারতবর্ষের সঙ্গে শেখ মুজিবের আমল থেকে ভারতের সঙ্গে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেই সম্পর্কটা বহমান করে নিয়ে গিয়েছেন তার মেয়ে শেখ হাসিনা। বাবার কথা তিনি ভোলেননি, বাবা যে কথাগুলো ভুলে গেছিলেন ভারতবর্ষ সম্পর্কে সেই কথাগুলো তার মর্মস্থলে বিঁধেছিল, সেটাই তিনি চালিয়ে গিয়েছেন। পাল্টে যাওয়া দুই প্রতিবেশী নিয়ে আশাবাদী জয়শঙ্কর। পাল্টে যাওয়া দুই প্রতিবেশী মানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, একেবারে পুরোপুরি খুব কাছাকাছি সময়ে একেবারে পুরো পরিবর্তন হয়েছে, যেটা নিয়ে ভারতের মধ্যে এখন তোলপাড় চলছে যে খুব কাছাকাছি সময়ে দুটি দেশ পুরোপুরি হাতছাড়া হলো। শ্রীলঙ্কায় এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যিনি একেবারে খুব প্রতিষ্ঠিত ভারত বিরোধী এবং চীনপন্থী, তাহলে শ্রীলঙ্কাও কি একেবারে হাতছাড়া হয়ে গেল? আর বাংলাদেশে তো পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি আপনারা দর্শক বুঝতেই পেরেছেন, যেখানে শেখ হাসিনা পালিয়ে গেছে এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে এবং সীমান্ত হত্যা সহ অনেকগুলো বিষয় সামনে চলে আসছে, যেটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা সহ রাজনীতিবিদরা প্রকাশ্যে কথা বলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ভারতের পক্ষ থেকে অবশ্য চেষ্টা চলছে, যে দেখলাম এই প্রথমবারের মতন বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দৌড়ে এসছেন প্রণয় ভার্মা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। তো ভারত এখন একটু পিছু উঠেছে, বোঝা যাচ্ছে যে তারা একটা নমনীয় মনোভাব প্রকাশ করছে এবং হয়তো বুঝতে পারছে যে বাংলাদেশ নিয়ে তাদের যে শেখ হাসিনা মুখী কূটনীতি, এটা যে ব্যর্থ হয়েছে এটা তারা হারিয়ে হারিয়ে পারছে। এখন এর থেকে উত্তরণের জন্য তারা চেষ্টা করছে এবং বলছে যে পরিবর্তন হলেও এই প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের যে ঐতিহাসিক সম্পর্ক আছে, লেনদেন আছে, বাণিজ্যিক সহ অন্যান্য সমস্ত বিষয়, সেগুলো পরিবর্তন হবে না এবং তিনি আশাবাদী যে এই পরিস্থিতি আস্তে আস্তে অনুকূলে হবে, হয়তো সেই অনুকূলে আনার একটা চেষ্টা চলছে। জয়শঙ্কর ইতিমধ্যে কথা বলেছেন, দুই দর্শনের সঙ্গে দুই নেতা সাক্ষাৎ করেছেন এবং সম্পর্ক উন্নয়নের ব্যাপারে তারা এগোবেন বলে আশা ব্যক্ত করেছেন। বাংলাদেশের মতো পালাবদল হয়েছে শ্রীলঙ্কাতেও, দুই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলক হবে বলে আত্মবিশ্বাসী বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ভারত এশিয়া এবং বিশ্ব শীর্ষক এক অনুষ্ঠানে নিজের এই বিশ্বাসের কথা বলেছেন তিনি। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে গেছেন বিদেশমন্ত্রী, সেখানেই ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে সরব হয়েছেন জয়শঙ্কর। আগেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী মানে পররাষ্ট্রমন্ত্রী। দু দেশের পারস্পরিক স্বার্থ জড়িত এমন বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৈদর্শনের সঙ্গেও আলোচনা করেছেন বিদেশমন্ত্রী অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী। আজ প্রতিবেশী দেশগুলোর প্রতি ভারতের নীতি কেমন হবে তা স্পষ্ট করতে চেয়েছেন জয়শঙ্কর। তিনি জানিয়েছেন ভারত প্রতিবেশী কোনো দেশের রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চায় না, তবে রাজনৈতিক পালাবদল হলেও শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে যে ইতিবাচক ও গঠনমূলক থাকবে সে ব্যাপারে নিশ্চিত তিনি। তিনি দাবি করেন বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিঃশর্ত সাহায্য করেছে ভারত। জয়শঙ্কর বলেন প্রতিটি দেশের নিজস্ব গতিশীলতা থাকবে, কিন্তু আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে প্রতিবেশী বলয়ে আমাদের পরস্পরের প্রতি নির্ভরতার যে বাস্তবতা রয়েছে সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে একে অন্যের স্বার্থ জড়িয়ে তা এগিয়ে চলবে, কারণ তা আমাদের ইতিহাসের সঙ্গে যুক্ত। বিদেশমন্ত্রী মনে করে দেন অর্থাৎ জয়শঙ্কর বলছেন, যখন শ্রীলঙ্কা গভীর অর্থনৈতিক সংকটের মুখোমুখি তখন ভারতই পাশে দাঁড়িয়েছিল, এটা সত্য, তখন পাশে কেউ ছিল না, চীনও সরে গিয়েছিল, তখন অন্য কেউ এগিয়ে আসেনি। এই পদক্ষেপ শ্রীলঙ্কার অর্থনীতিকে স্থিতিশীল করেছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি একটু আলাদা বলে মন্তব্য করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলছেন, আমরা গত এক দশকে যা করেছি তা হলো বিভিন্ন প্রকল্পের রূপায়ণ, এটা আমাদের উভয়ের জন্য ভালো। গত এক দশকে ভারত ও বাংলাদেশের মধ্যে সামগ্রিকভাবে অর্থনৈতিক কার্যকলাপ বেড়েছে, দুই দেশের এলাকার মধ্যে সম্পর্ক উন্নত হয়েছে, উভয় দেশই এর থেকে অনেক কিছু অর্জন করেছে, কিন্তু এটা আংশিক সত্য। ভারত এমন সব প্রকল্প বাংলাদেশে নিয়েছে যেখানে তারা মানে ট্রানজিট হিসাবে ব্যবহার করতে পারে, সড়ক এবং রেলের যে প্রকল্পগুলো যাতে তারা পূর্বাঞ্চলের সাথে সংযুক্ত থাকতে পারে সেসব প্রকল্পেই তারা সহায়তা করেছে এবং অনেকগুলো প্রকল্প বাস্তবায়নাধীন আছে, সেগুলোর অগ্রগতি খুবই কম, কেননা অর্থ ছাড় হচ্ছে না। আর রাজনৈতিক পট পরিবর্তনের পরে তো একটি গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে ভারতের ঠিকাদাররা নাই হয়ে গেছে, ওই প্রকল্পে কবে ঠিকাদার ফিরবে, কবে কাজ শুরু হবে তার কোনো ঠিক নেই, এক। আর দুই নম্বর হলো যে তারা যে কথাটি বলছেন যে রাজনৈতিক পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে চায় না, এটাও সত্য না। বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বাংলাদেশ যদি গণতান্ত্রিক থাকে তাহলে ভারতের যে সংবিধানে গণতন্ত্র বাংলাদেশের গণতন্ত্র মিলবে,
সেই গণতান্ত্রিক একটি নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমারা ব্যাপক চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টায় কিন্তু ভারত কোনোভাবেই সামিল হয়নি। কেন সামিল হয়নি? শেখ হাসিনাকে খুশি করতে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জানে যে একটি গণতান্ত্রিক নির্বাচন, সত্যিকারের নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, এটি ভারতও বুঝতে পেরেছে। ফলে শেখ হাসিনা যা চেয়েছে সেটি তারা বাস্তবায়ন করেছে। ফলে এখানে তো যে প্রতিবেশীকে সত্যিকার অর্থে একটা পরামর্শ দেওয়া বা সাথে থাকা, সারা দেশের মানুষের সেন্টিমেন্ট, এটা ভারত ভালোভাবেই জানে যে এটা বাংলাদেশের মানুষ কি চায়। কিন্তু ওই যে কলা কৌশল করে যে শেখ হাসিনা টিকে ছিল 15 বছর, সেটাকেই তারা ভারত সাপোর্ট করেছে। ভারতের কারণেই শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র পিছিয়ে আসে, অর্থাৎ নির্বাচনের যেই বাস্তবায়ন সবার অংশগ্রহণে সেটি করতে পারেনি, এমনকি ভিসা নীতিও ঘোষণা করেছিল, কিন্তু ভারত শেষ পর্যায়ে এসে নিবৃত্ত করে যুক্তরাষ্ট্রকে। এটা মোটামুটি ওপেন, এটা ভারতের কূটনীতিকরা খুব মানে নির্বাচনের পর এটা গর্ব ভরে তারা সেটা প্রকাশও করেছে, মিনা সিকি বলেছে, অন্যরাও বলেছে। তো এখানে যে কথাটি বলছেন যে নিয়ন্ত্রণ করতে চায় না, নিয়ন্ত্রণ অবশ্যই করেছে, এইভাবেই তো নিয়ন্ত্রণ করা যায়। একটা অসৎ অন্যায় পদক্ষেপ সেটাকে সাপোর্ট করা মানে হচ্ছে এক ধরনের নিয়ন্ত্রণ করা। এর আগের ইতিহাসও যদি দেখা যায় যে আওয়ামী লীগ এই নির্বাচনে, একতরফা নির্বাচনে জাতীয় পার্টিকে আনার জন্য ভারতের যেই সুষমা স্বরাজ, সম্ভবত আমি ঠিক নামটা বোধ হয় গোলমাল হলো, পররাষ্ট্র সচিব ছিলেন, তিনি নিজে এরশাদের সঙ্গে কথা বলেছেন। একবারও তো ভারত এই সমস্তগুলির ব্যাপারে সমালোচনা করেনি যে তাদের এই সমস্ত কর্মকাণ্ড ভালো ছিল না বা ঠিক ছিল না। তারা খুব জেনে শুনে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করে তার যত আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যিক সুবিধা সেগুলো অর্জন করার চেষ্টা করেছে। ফলে আজকে যদি হুট করে বলে যে না, ভারত তো প্রতিবেশীদের ব্যাপারে হস্তক্ষেপ করে না, তারা নিউট্রাল, একটা প্রতিটা দেশ তার মতন করে চলবে, হ্যাঁ, এই বক্তব্য আসলে সঠিক না। ক্রিকেটার সাকিব আল হাসান দুটো ভার্সনের ক্রিকেট থেকে তার পদত্যাগের কথা জানাচ্ছেন। একটা হলো টি-20 আর খেলছেন না, এবং টেস্ট ম্যাচে উনি ভারতের কানপুর থেকে জানিয়েছেন যে দেশের মাঠে সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান, এবং টেকনিক্যালি তার কথাই মনে হচ্ছে উনি ওয়ান ডে আরও খেলবেন। মানে সাকিব আল হাসানকে আমরা পদত্যাগ করতে দিচ্ছি এবং উনি খোয়াব দেখছেন, খোয়াব শব্দটা ব্যবহার করেছে, খোয়াব বলাই উচিত হবে, সেটাকে খোয়াব দেখতে আমরাই দিয়েছি। তিনি খোয়াব দেখছেন বাংলাদেশের মাটিতে এসে টেস্ট খেলে তিনি বীরের মতো বিদায় নেবেন। সাকিব আল হাসানকে কি আমাদের এই দলে রাখা উচিত ছিল 5 অগস্টের পর? আমি জানি কিছুদিন আগে কোনো একটা দেশে, পাকিস্তানের সম্ভবত, ইদানিং ক্রিকেটের খবর রাখি না, বহু বছর হয়ে গেছে এবং আমি ক্রিকেট নিয়ে আমার খুব আপত্তিকর জায়গা আছে সেটাই যাচ্ছি না এখন, সেখানে সিরিজ বিজয়ে পত্রিকায় নিউজ দেখলাম সম্ভবত সাকিবের গুরুত্বপূর্ণ অবদানও আছে, তাই ওনাকে বলতেই পারেন যে সাকিব এখনও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন, সুতরাং তাকে তো আমাদের গুরুত্ব দেওয়াই উচিত হবে। এবং শুধু সেটা না, দলের মধ্য থেকেও এই ধরনের চাওয়া বাংলাদেশের অধিনায়ক, কয়েকদিন আগে যখন পাকিস্তান থেকে ফিরে এলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা হ্যাঁ তার বিরুদ্ধে খুনের যে মামলা হয়েছে, এই ধরনের গণ যে মামলাগুলো হয় সেগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান আছে সেটা আছে, কিন্তু সাকিবের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, আমি সেই জায়গায় আসবো। কিন্তু শান্ত বলছেন সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন, তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে, সবাই জানে সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত বা খেলার জন্য কতটা পাগল, সবসময় দলের জন্য চিন্তা ভাবনা করে থাকেন। যখন দেখা হবে প্রধান উপদেষ্টার সঙ্গে এটা নিয়ে যদি কথা ওঠে তাহলে বলবো প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে, ওনারা সবাই সাকিব ভাইয়ের পাশে আছেন, সবাই সাকিব ভাইয়ের পাশে থাকা উচিত ছিল না। আমি ক্রিকেটাররা মন দিয়ে ক্রিকেট খেলেন কিন্তু দেশের কোনো খোঁজ খবর তারা রাখেন না, তাদের সাকিব ভাই কী কী করেছেন তারা জানেন না, এটা তো হতে পারে না, এটা হওয়া উচিত না। সাকিবের সমস্যা কী কী? মানে অনেক অনেক রকম ঘটনা উনি ঘটিয়েছেন। রিসেন্টলি তিনি শেয়ার কারসাজির জন্য 50 লাখ টাকা জরিমানা হয়েছে তার বিরুদ্ধে। মজার ব্যাপার, গত সরকারের সময়, শেখ হাসিনার সময় কিন্তু তার ফার্ম শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত আছে, এই তথ্য এসছে। তার পার্টনারের শাস্তি হয়েছে, ফিনান্সিয়াল জরিমানা হয়েছে, তার হয়নি। কেন হয়নি আমরা তো জানি, তিনি বিভিন্ন সময় তার বাবার নাম টাম চেঞ্জ করেছেন, এরকম জালিয়াতি করেছেন। শুধু সেটা না, ক্রিকেট খেলার সময় তিনি বেটিং কোম্পানির হয়ে স্পন্সর করেছেন, তিনি যারা জুয়ারি আছে তাদের সাথে আলোচনা করে সেটা গোপন করেছেন, মানুষের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন, পিটিয়েছেন ওকে, তাকে জাস্ট ভক্তরা তার কাছে এসছেন, মানে কি করেননি তিনি? বিরাট হ্যাডাম তার ছিল, কারণ সাকিব আল হাসানের সাথে শেখ হাসিনার সরাসরি যোগাযোগ, শেখ হাসিনা খাবার রান্না করে তার বাড়িতে পাঠান। আমি অনেক আগে তাকে নিয়ে কয়েকবার ভিডিও করেছি, বিশেষ কারণে করেছি, সেখানে দেখা যায় তার সাথে ওই পুরো পরিবারের খাতির তার সন্তানকে ডেকে নিয়ে শেখ হাসিনা তার সাথে খেলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাতেও সমস্যা নেই, মূল সমস্যা সব বসে শেষে হয়েছে, সেটা হলো তিনি বিগত সরকারের ডামি এমপি হয়েছিলেন, সুতরাং একটা মাফিয়া সরকারের সাথে বিভিন্ন ফর্মে তিনি সাথে ছিলেন। এবং সাকিব আল হাসানের যে একটা ইমেজ আছে তার সেই ইমেজ ব্যবহার করেছে এবং সাকিবও ব্যবহৃত হয়েছেন, কারণ সাকিব অত্যন্ত ধান্দাবাজ ধরনের মানুষ আমরা খুব ভালো মতো জানি, এগুলোর কথা তো আমরা জানি এবং প্রায় বলি আমরা এই রাষ্ট্রে বসবাস করি। সুতরাং সাকিব রেন্ট সিঙ্কিং এর মাধ্যমে কি কিভাবে উপার্জন করেছেন প্রচুর তদবির তদবির করে, এরকম প্রচুর কানাঘুষো আছে, আমি কোনো অকাট্য প্রমাণ দেখাতে পারবো না, অকল্পনীয় পরিমাণ টাকা পয়সা উনি আর্ন করেছেন, এগুলো দিয়ে এই ধরনের আলাপও আছে, থাকতেই পারে। ওনার যে চরিত্র আমাদের সামনে আসে, একটা মানুষ টাকা তার খেলে উপার্জন করবেন,
উনি যে কোনো রকম স্পন্সর হয়ে ওনার অনেক অতি স্পন্সর করা নিয়ে সমালোচনা করেন আমি কিন্তু করি না। উনি যদি ডিসাইড করেন উনি বৈধভাবে টাকা চেঞ্জ করবেন আমি এতে কোনো সমস্যা দেখি না, প্রোভাইডেড যে উনি কোনো রকম কোনো ঝামেলা করছেন, অন্যায় কিছু করছেন। ইভেন উনি আমি এখানে কলম লিখেছিলাম তার পক্ষে উনি ন্যাশনাল টিমের না হয়ে উনি আইপিএল খেলতে চান, আমি সেটার পক্ষে কথা বলেছি, এটা খুবই জেনুইনলি বলেছি। ন্যাশনাল টিমের হয়ে খেলা দেশপ্রেম টেম আমি মনে করি না, একেবারে বাজে রকমভাবে। এই যে ক্রিকেট আমি পছন্দ করি না তার পেছনে এটাও একটা কারণ যে ক্রিকেটের সাথে দেশপ্রেমকে ট্যাগ করে আমরা কথাবার্তা বলি, একেবারেই রাবিশ। তো সেটা উনি করবেন, করুন, যেখানেই উনি আইন ভাঙছেন না, কারণ মানুষের ফিলোসফি সবার একই না। অনেকে সুযোগ থাকা সত্ত্বেও অসীম টাকা চেজ করবেন না, আর কেউ যদি মনে করেন যে আমি টাকাই চেজ করতে চাই আমি করবো, আমি খেলার মাঝখানে যদি একটু সময় পাই, আমি যদি সে আমার নিয়ম না ভেঙে আমার চুক্তি না ভেঙে যদি একটা দোকান উদ্বোধন করে টাকা পাই, ফাইন। উনি সেলফি তোলার জন্য কোন কোন প্রোগ্রামে গিয়ে টাকা চেয়েছেন, হ্যাঁ উনি চাইতে পারেন, উনি এটা অন্যায় কিছু করেননি। এটা নিয়ে নৈতিকতার আলাপ আমরা করবো বা ফিলোসফিক্যালি এগুলো ঠিক কিনা সে আলাপ করবো, ওতে আমার সমস্যা নেই। কিন্তু উনি যেভাবে টাকার পেছনে অবৈধভাবে টাকার পেছনে চেজ করেছেন, ওই যে বললাম বেটিং কোম্পানির স্পন্সর হওয়া, উনি জানেন না জানার কোনো কারণ, উনি শিশু নন, উনি দীর্ঘদিন এই সেক্টরে আছেন, খেলছেন, দোটা করেছেন, সেগুলো প্রবলেম্যাটিক। উনি পরবর্তীতে বলেন যে শেয়ার কারসাজি যেটা বিভৎস ব্যাপার, এটা অন্যায়, এটা ক্রাইম, তিনি তার সাথে জড়িয়ে আছেন। সুতরাং তার অন্য যে কানাঘুষো আছে তার সম্পর্কে সেগুলো অবিশ্বাস করার কোনো কারণ নেই, এবং নির্বাচন করে শেষ পর্যন্ত এমপি হয়েছে। সুতরাং শেখ হাসিনা পতিত যে স্বৈরাচার, পতিত যে মাফিয়া সরকার, তার গুরুত্বপূর্ণ একজন সহযোগী সাকিব আল হাসান, তাকে দলে রাখতে হবে কেন? তাকে পাকিস্তানে বা এখন ভারত উনি খেলছেন কেন, কেন ওনার এখনো এই খোয়াব দেখার সুযোগ হয়? যদি দেশের মাটিতে এসে সাউথ আফ্রিকার সাথে খেলে অবসর নেবেন, খুব খারাপ কথা। বাংলাদেশের সাকিবের অবর্তমানে, সাকিব না থাকায় যদি আমাদের ক্রিকেটের অবস্থা একটু খারাপ হয় হবে, পৃথিবীতে বহু অপরিহার্য প্লেয়ার, সাকিব তো সাকিব, তার চাইতে কোনো কোনো দলের জন্য আরো অপরিহার্য প্লেয়ার, বা আমাদের দলেও সাকিবের চাইতে বেশি অপরিহার্য প্লেয়ার কখনো, মানে তখনকার মানদণ্ডের কথা বলছি, সাকিব আনডাউটেডলি পৃথিবীর টপ ক্লাস একজন অলরাউন্ডার, মানে বহুবার টপ ছিলেন সেই র্যাঙ্কিং এ, কোনো সন্দেহ নাই। কিন্তু সেই এসেনশিয়াল প্লেয়াররা তো চলে যান, সাকিব একদিন নিয়মে এমনিই চলে যেতেন, তখন আমরা কি করতাম? সুতরাং আমাদের কিছু সমস্যা যদি হয়ও, সাকিব থেকে মুক্ত হওয়া উচিত ছিল আরো আগে, এবং উনি রিজাইন, উনি অবসর নেবেন তা না, ওনাকে আসলে দল থেকে বাদ দিয়ে এই মেসেজটা থাকা দরকার ছিল। আমি প্রায় বলি কোনো একদিন তো ইতিহাস লেখা হবে আমাদের এই সময়গুলো, শেখ হাসিনার সময় পরে আমরা কি করেছিলাম, আমরা যখন শেখ হাসিনাকে তাড়াতে পেরেছি, পালাতে বাধ্য করতে পেরেছি, তারপর আমরা কি করেছি, সেখানে আমরা দেখবো সাকিবের মতো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শেখ হাসিনার সহযোগী, মাফিয়ার সহযোগী বহাল তবিয়তে আছেন, এবং উনি নিশ্চিতভাবে বলতে পারছেন যে উনি খেলতে চান, তার মানে ওনার ওই সাহস তৈরি হয়েছে, কারণ উনি এখনো দলে আছেন। দোস্ত ওনার না বাংলাদেশে আওয়ামী লীগের সাথে অ্যাক্টিভলি যতজন মানুষ ছিল, আমি বহুবার বলেছি যতজন মানুষ ছিল তারা প্রত্যেকে এই ক্রিমিনালদের সাথে থাকা, মানে সেই ক্রাইমের অংশ হওয়া সমর্থন করা তো বটেই, যার এমপি টেম্পি যারা হয়েছেন তারা তো আরো বেশি সরাসরি ইনভলভড হবে। আমরা বলবো আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হলে সেই রাজনৈতিক দল যে কেউ সমর্থন করতে পারেন, তাতে সমস্যার কিছু নাই, কিন্তু একটা ক্রিমিনালদের নেক্সাসকে সমর্থন করা, তার পার্ট হয়ে তথাকথিত এমপি হওয়া এবং আরো বহু বেনিফিট নেওয়া, প্রধান যে কালপ্রিট শেখ হাসিনার সাথে দহরম মহরম থাকা, এরকম একজন মানুষ এই দলে যতদিন দেখবো আমরা ততদিন আমাদের গাজালা করবে। গাজালা করা উচিত, কিন্তু আমাদের নীতি নির্ধারকদের কেন করছে না জানি না। ইনফ্যাক্ট এসব করে করেই তারা ক্রমাগত তাদেরকে আরো বেশি বিতর্কিত করে ফেলছেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।